গোলামি করতে আমরা রাজি হই। সেদিন কোথায় ছিলেন আপনারা? আপনাদের তো চিঠি খুঁজে পাওয়া যায়নি। আমরাই রক্ত দিয়েছিলাম তাই আপনি প্রধান, আমরাই রক্ত দিয়েছিলাম তাই আপনি মুখ্যমন্ত্রী, আমাদের পূর্বপুরুষ তার জান প্রাণ রক্ত উজাড় করে দিয়েছিলেন তাই আপনি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। স্বাধীনতার সংগ্রামে মৌলানা আশফাকুল্লাহর মতো মানুষ, আমাদের মতো মানুষ, সৈয়দ আলী আপনার সৈয়দ সাহেবদের মতো মানুষ, মৌলানা শওকত আলী আর মোহাম্মদ আলীর মতো মানুষ, ফুরফুরার পীর আবু বকর আল বসিরাতে রুহলানি সাহেবের মতো মানুষ, মৌলানা ফজলে খৈরাবাদীর মতো মানুষ, যারা যুক্তি বুদ্ধি অর্থ সত্য সমস্ত কিছুর পরেও যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাই ব্রিটিশ গভর্নমেন্ট দেশটাকে স্বাধীন করে দিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটা সেই দেশ, এই দেশের